সামনে চলে এসেছি আর এদিকে আকাশ ক্লিয়ার শুধু যেন বরফের উপরে আকাশটা ক্লিয়ার থাকে ব্যাস তাহলে ঠান্ডা নেই কিন্তু অত ভাই বরফের মধ্যে না অত ঠান্ডা নেই মজাস ভাই এই যে এই জিনিসগুলো করবো আমরা দেখতে পাচ্ছ ওখানেও বরফ এদিকে পুরো ক্লাউড মানে আমরা ক্লাউডের উপরে আছি বুঝতে পারছো একদম ক্লাউডের উপরে Yo, what's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another vlog. তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুলমার্গে কারণ জানো এটা হচ্ছে আমাদের কাশ্মীর সিরিজের 4 নম্বর দিন যেখানে আজকে আমরা গুলমার্গে যাব প্লাস আজকে আমি লাইফে প্রথমবার বরফ দেখতে পাবো বুঝতে পারছো বরফ প্রথমবার তো দেখি মজা লাগে কিনা তাই না পান্ডু পান্ডু দেখো লাল পিলা নীলা হয়ে এসেছে প্রথমবার আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি গুলমার্গ আরে বরফ দেখতে প্রথমবার যাচ্ছি বরফ দেখতে এই দেখো গুলমার্গে গ্লাভস গ্লাভস পরে একাকার হ্যাঁ এখন এখানে টেম্পারেচার হচ্ছে 8 degrees না তো 5 degrees হবে তো তারপর এখান থেকে সোজা গুলমার্গে গিয়ে বরফ বগেরা দেখবো কিন্তু রাস্তা খারাপের জন্য ওখানে আমরা মানে নাও আর কি পৌঁছতে পারি তো আমাদের অন্য একটা গাড়িও ভাড়া হতে পারে যাই না আপাতত এই গাড়িটা যাবে কিনা তো চলো আপাতত যাই হচ্ছে তলার দিকে গিয়ে গাড়িতে চাপি ওই দেখো অমিতা চলে গেছে ওইখানে আর ওইটা হচ্ছে আমাদের গাড়ি ওই লাস্ট একটা তো ওই গাড়িটা এগোবে তারপর আমাদের গাড়িটা বেরোবে চলো আপাতত যাওয়া যাক সোজা গুলমার্গকে পথে গাইজ আমি ভেবেছিলাম আজকে ওয়েদার মাস্ট ক্লিয়ার হবে কিন্তু সকাল থেকে পুরো ক্লাউডি ওয়েদার হয়ে আছে দেখো ভাই পুরো ক্লাউডি ভাই পুরো ক্লাউডি বাট একটুখানি বাদে মানে ম্যাপে দেখাচ্ছে আর কি যেটা ওয়েদার রিপোর্ট সেখানে দেখাচ্ছে একটুখানি বাদে জাস্ট সূর্য বেরোবে তো চলো আপাতত আমরা এখন গাড়িতে চাপি আমাদের গাড়ি ওই দেখো বের করছে আর এখানে প্রত্যেক জায়গা ভাই কমান্ডো সিকিউরিটি ঠিক আছে আর তার উপরে আমার জায়গাটা লেখা দেখো ইউএস আর্মি ধরে না পিটিয়ে দেয় আমাকে হ্যাঁ দেখ না ইউএস আর্মি লেখাই দেয় করে ভুল করে জ্যাকেটটা কিনে নিচে আমি যাই না বাট ইউএস আর্মি আর আমি পড়ে আছি আপাতত কাশ্মীরে এটাকে আমি লুকিয়ে লুকিয়ে যেতে হবে আমাকে তো চলো যাওয়া যাক আমাদের গাড়ি বেরোক তারপর আমরা সোজা যাবো হচ্ছে গুলমার্গ তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সুন্দর ডাল লেক দেখতে দেখতে সোজা গুলমার্গের পথে আর সামনে যেতে যেতে আমরা আপেল গাছও দেখি যেখানে আপেল গাছের মধ্যে না পাতা আছে না আপেল তো আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে গুলমার্গ কিন্তু ব্যাপারটা হচ্ছে গুলমার্গ যাওয়ার পথে দেখো বৃষ্টি চালু হয়ে গেছে দেখো কাছে পুরো বৃষ্টি আর দূরে পাহাড় দেখা যাচ্ছে তা আবার পুরো কুয়াশাতে ভর্তি আর এদিকটা পুরো ফাঁকা আকাশটা এদিকটা হচ্ছে পুরো ফাঁকা তো এখন ব্যাপারটা হচ্ছে যে চারিদিকে রয়েছে কুয়াশা বৃষ্টি আর ফালতু জিনিসপত্র হচ্ছে এবার উপরে গিয়ে যে কি হবে কে জানে তারপর আমাদের গন্ডোলা রাইডও আছে চলো দেখা যাক কি আছে লেখা বিধাতাতে তাই জন্য গান গাওয়া দরকার নেই কপিরাইট আসবে তার থেকে ভালো সোজা যাই স্নোতে দেখি কি আছে ভাই স্নোতে এত আশা নিয়ে এসছি এখন তো এখন আমরা জাস্ট টয়লেট করতে বাইরে এসেছি ঠান্ডা তো বিশাল ছিল কাঁপছি তোমাকে একটা জিনিস দেখায় দাঁড়াও তোমরা বরফের পাহাড়টা দেখো সোজা সামনে ওই দেখো হো হো এখানে যাচ্ছি আমরা গুলমার্গ গাইস গুলমার্গ লাইফে ফার্স্ট টাইম গুলমার্গ যাচ্ছি আমি সামনে দেখো এদিকে পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে শুধু এদিকটা মেঘ আছে আমরা মেঘ কাটিয়ে সামনে চলে এসেছি আর এদিকে আকাশ ক্লিয়ার শুধু যেন বরফের উপরে আকাশটা ক্লিয়ার থাকে ব্যাস তাহলে আর কি চাই তাই না চলো আবার তুমি যাওয়া যাক পান্ডু কাটা দেখতে হবে গাইস কাটা দেখি ওহো এই দেখো পুরো কাটাই কাটা এর মধ্যে কেউ পড়ে গেলে শহীদ মিনার চলে যাবে সামনে দেখো গুলমার্গ আমাদের একদম সামনে ওয়েদার একদম ক্লিয়ার ভাই আর কি চাই চলো যাওয়া যাক এবার স্নোতে দেখো হাত ধরছে এই সামনেটা পুরো দেখতে পাচ্ছ গাইস এটাই হচ্ছে মেইন জায়গা যেখানে কাশ্মীর আসার মেইন কারণ এটাই বরফ চলো যাওয়া যাক ঠান্ডা খুব বেশি হয়ে গেছে মানে এবার বুঝতে পারছো মাইনাস টেম্পারেচার যাবে এখন 4 না 3 চলছে মনে হয় আর আমরা ঠান্ডার মধ্যে টুপি ছাড়া আছি খুব ঠান্ডা লাগছে ভাই আমার তো চলো সামনে ওই দেখো বরফ এদিকে বরফ এই যে রাস্তাটা ছিল এটা ছিল গুলমার্গ ঢোকার আগে জাস্ট একটুখানি যেখানে প্রথমবার আমি জীবনে দেখতে চলেছি হচ্ছে বরফ যদিও এখানে একটু একটু পড়েছিল কিন্তু গুলমার্গে সব থেকে বেশি তো এবার আমরা গুলমার্গের অনেক কাছে চলে এসেছি আর ফাইনালি রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ একদম ভাই গাড়ির ভেতর ভেতর পর্যন্ত রোদ ঢুকছে আর সাইডে আমরা বরফ দেখতে দেখতে আছি গাইস ফাইনালি এতক্ষণ কথা বলছিলাম বরফের দেখো তার ঠিক ভিডিও রেকর্ড করা 5 মিনিট বাদে দেখো বরফ কত মজা লাগছে এবার তো দেখতে তাই না দাদা এক্সাইটেড এই সময়টা ছিল আমার কাছে সব থেকে এক্সাইটিং সময় কারণ আমি জীবনে প্রথমবার এত বরফ দেখছি তাও আবার সুন্দর ফাঁকা আকাশের তলায় যেটা দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে সোজা গুলমার্গের পথে যেখানে এত বরফ এত সবুজ গাছ আর তার সাথে এত সুন্দর দৃশ্য দেখে তো আমি আর ওখানে রইতে পারলাম না আর তার কিছুক্ষণ বাদেই আমরা ঢুকে গেলাম হচ্ছে গুলমার্গে যেখানে যাওয়ার পর তো পুরো বরফই বরফ চারিদিকে এখানে তো জাস্ট আমি বুঝলাম পরে গিয়ে যে একটুখানি বরফ আছে কিন্তু গুলমার্গ ঢোকার পর দেখলাম যে এত বরফ তো ফাইনালি আমরা গুলমার্গ পৌঁছে গেছি আর আমাদের পুরো চারিপাশটা দেখো বরফই বরফ সামনে দেখো ভাই সামনেও বরফ ওদিকেও বরফ আকাশ পুরো ফাঁকা এবার আমাদের যেতে হবে আমাদের গন্ডোলা রাইডে যেটা ওই সামনে আছে যেখানে স্লেজিং ওয়াগেরা বলছে বাট আমরা স্লেজ ওয়াগেরা করবো না আর আমি একটু বরফের উপরে চলে যাই গাইস এই দেখো রাস্তাটা দেখো কি গাইস এত উপরে বরফে চলে আর ওই
গুলমার্গ ঢোকার পর আমরা স্লেজ গাড়ি বুক করে নিলাম, যেটা দিয়ে আমরা সোজা চলে গেলাম হচ্ছে গন্ডোলার কাছে। কিন্তু আমি তোমাকে একটা টিপস দিতে চাইবো যে তুমি যদি কাশ্মীর যাও তাহলে গন্ডোলা পর্যন্ত যাওয়ার সময় তুমি স্লেজ গাড়ি বুক করো না, কারণ এরা অনেক হাই প্রাইস নেয় আর গন্ডোলাটা অতটাও দূর না যতটা এরা বোঝায়। তো আমরা এখন গোলন্ডা রাইডে যাবো, গন্ডোলা রাইডে যাবো। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, বিশাল বড় লাইন দেখো, পুরো বিশাল অনেক বড় লাইন। মজা আসছে, মজা আসছে। চলো এবার যাই সোজা, সোজা গিয়ে এবার আমাদের গোলন্ডা গোলন্ডা রাইডে চাপবো। তো এখানে মনে হয় ভেতরে পাঁচজন করে যাবে আর আমরা টোটাল পাঁচজনই আছি। চলে যাচ্ছে, আমরা উপর দিকে যাচ্ছি। মজা আসছে ভাই, মজা আসছে। ওই দেখো চারিদিকটা পান্ডু, মজা আসছে। এদিকটা দেখ, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, এবার নামতে হবে আমাদেরকে। আমরা আমাদের চলে এসেছি ফার্স্ট ফেজেতে, যেখানে দেখো ভাই এখানে জলগুলো কি হচ্ছে, দেখো কি হচ্ছে, দেখো তোমরা আস্তে আস্তে এখান থেকে পড়ছে আর ক্রিস্টাল হচ্ছে ভাই, মজা লাগছে দেখতে। চলো এবার যাওয়া যাক আমাদের সেকেন্ড ফেজেতে, আগে তলাটা একটুখানি হাঁটি তারপর আমরা সেকেন্ড ফেজেতে যাবো। চলো আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ফেজে, যেখানে অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা ভেতরে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের গাড়ি আসছে, এখন অনেক ভিড় হয়েছে ভাই সামনে। চলো আমাদের চলে এসেছে এখানে গাড়ি, এবার চলো যাওয়া যাক এটা গন্ডোলা। চলো লেটস গো, আমরা চলে এসেছি ভেতরে সেকেন্ড ফেজের জন্য। তো জীবনে প্রথমবার বরফ দেখার মজা তো আমার এখানে এলো যখন আমি গন্ডোলাতে চাপলাম আর আমাদের ফার্স্ট রাইডের জন্য বেরিয়ে গেলাম, যেটা হচ্ছে ফার্স্ট ফেজে। যেখানে যাওয়ার আগে তো আমি দেখতে পেলাম যে আমাদের সামনে থেকে অনেক ক্লাউড উড়ে যাচ্ছে আর আমরা ওর মাঝখান থেকে হয়ে যাচ্ছি, আর তার সাথেই দেখছি আমাদের সামনেই ঠিক সূর্যটা আর সামনে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে যেতে যেতে আমি দেখতে পেলাম যে চারিদিকে বরফে ঢাকা চাদর আর তার উপর রয়েছে হচ্ছে শুধু গন্ডোলাটা। আর আমরা ওই ভিউটা এনজয় করতে করতে আস্তে আস্তে চলে গেলাম হচ্ছে গন্ডোলার ফার্স্ট ফেজেতে। তো আমরা এখন চলে এসেছি ফেজ টু তে, আর তোমাদের সামনের ভিউটা দেখাই। দেখো ভাই, হেভেন হেভেন, এই দেখো ও সামনেটা দেখো ভাই, হেভেন পুরো পুরো পিওর হেভেন ভাই। চলো এবার তলায় যাওয়া যাক, হেভেন একটু মজা নি তাই না। চলো সামনেটা দেখো, ও কি লাগছে দেখতে, কি লাগছে ভাই, কি লাগছে। চলো এবার যাওয়া যাক সামনে দৌড়তে নাকি। তো আমরা এখন পুরো বরফে চলে এসেছি একদম ভাই, একদম টপেতে। তোমরা এখান থেকে মানে মনে হবে এবার যেন আমরা স্পেসে পৌঁছে যাবো মনে হচ্ছে। এবার দেখো সামনেটা পুরোটা একদম বরফ, ওখানেও বরফ, এদিকে পুরো ক্লাউড, মানে আমরা ক্লাউডের উপরে আছি বুঝতে পারছো, একদম ক্লাউডের উপরে। এবার এই জায়গাটা একটুখানি ঘুরি, ঘুরে তারপর আমরা আবার আমাদের গন্ডোলা দিয়ে আবার চলে যাবো হচ্ছে তলায়, তারপর আবার ফার্স্ট ফেজিতে ঘুরবো। কারণ এখানে গাছ নেই না, তো একটুখানি অক্সিজেনের একটু অভাব আছে, বাট গাছ আছে। দেখো তোমরা, তোমাদের দেখাচ্ছি, ওই দেখো গাছ দেখতে পাচ্ছ, ওই দেখো অনেক দূরে আছে। এখানে বেশি কথা বলা যাবে না, বেশি জোর দৌড়নো যাবে না, কারণ খুব কম অক্সিজেন আছে, তো বেশি কথা বলতে পারবো না। তো চলো এখান থেকে আপাতত আমরা যাই হচ্ছে আমাদের ফার্স্ট ফেজেতে, ওখানে বেশি মজা লাগবে। এখানটা হালকা তোমরা ভিউ দেখে নাও খালি, ঠিক আছে। কাশ্মীর গিয়ে আমি জানতে পারলাম যে আসলে যে বরফের পাহাড়গুলো সেগুলো কোথায় সুন্দর লাগে। অবশ্যই সুইজারল্যান্ডে তো সবুজ তুমি দেখতে পারবে, কিন্তু কাশ্মীরেতে যেই দৃশ্যটা থাকে সেটা সুইজারল্যান্ডের থেকে অনেক আলাদা, কারণ সবারই নিজের নিজের একটা দৃশ্য থাকে। আর কাশ্মীরের এই সেকেন্ড ফেজে আসার পর এখানে আমরা দেখতে পেলাম হচ্ছে দূর দূর পর্যন্ত শুধু ক্লাউডি ক্লাউড আর তার উপর উপরে নীল আকাশ, যেখানে আমার মনে হচ্ছিল আমি আরেকটুখানি ওপরে গেলেই মহাকাশে চলে যাব। কিন্তু তুমি যাই বলো, এখানকার দৃশ্যটা দেখার মতো, মানে তুমি যদি হেভেন খুঁজতে চাও তাহলে তোমাকে কাশ্মীর তো যেতেই হবে। তো এখানে আমরা প্রায় 10 মিনিট মতো ছিলাম, কারণ 10 মিনিটের বেশি থাকলে বা 20 মিনিটের কাছাকাছি থাকলে তোমার আস্তে আস্তে শ্বাসকষ্ট চালু হবে, কারণ এখানে অত বেশি গাছ নেই, তাই জন্য এখানে সাফোকেশন চালু হয়ে যায়। প্লাস তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে তুমি টায়ার্ড হচ্ছ, তাই জন্য আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না। এখানের ভিউটা হালকা এনজয় করার পর আমরা চলে গেলাম হচ্ছে ফার্স্ট ফেজেতে। তো চলো আমাদের ফেজ শেষ, সেকেন্ড ফেজে একদম ঘোরা,
পুরোটা ভাই মিস করব আমি, নেক্সট বছর আবার আসবো আমি এখানে। চলো এবার যাওয়া যাক, আমাদের ওখান থেকে আমাদের তলায় যেতে হবে। এখানে স্লিপ বোর্ডও আছে, আর আমি লাস্টে এসে চশমা খুলেছি তো তাই জন্য আমার কিছু সেরম লাগছে না, বাট আপাতত ঠিক লাগছে ভাই দেখতে, কারণ দেখো একবার চোখ পুরো খুলতে পারছি না, তো এতক্ষণ ভাই এরম এরম করে ঘুরছিলাম। চলো যাওয়া যাক এবার আমাদের ফার্স্ট ফেজে। ফার্স্ট ফেজে গিয়ে মজা আসবে ভাই, ওখানেও এরকমই বড় বাজে, জাস্ট এরকম তোমরা ভিউ পাবে না। চলো এবার ভেতরে যাওয়া যাক, বেশ সব অন্ধকার দেখছি আমি ভেতরে, এত কালো সব। চলো যাওয়া যাক আমাদের ফার্স্ট ফেজেতে। তো সেকেন্ড ফেজেতে ওঠার দৃশ্যটা যেমন সুন্দর ছিল, নাভারটা তো আরও সুন্দর, কারণ যখন আমরা নাবছিলাম সেই টাইমে আমাদের সামনে ভর্তি ক্লাউড ছিল, আর আমরা ক্লাউডের মাঝখান থেকে তলায় কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, জাস্ট তলাটা কুয়াশা। তো আমরা ওখান থেকে গন্ডোলা করে তলায় নেমে পড়লাম, তাও ক্লাউডের মাঝখান থেকে আস্তে আস্তে। তলায় আসার পর আমরা অতটা রোদ পাইনি, কারণ সেকেন্ড ফেজটা অনেকটা উঁচুতে, প্রায় 3,500 মিটার উপরে। তারপর ওই ক্লাউডের মাঝখান থেকে আমরা নেমে পড়লাম হচ্ছে আমাদের ফার্স্ট ফেজেতে। তো এবার আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ফেজে, এবার দেখি আমি স্কেটিং করবো ভাবছি। সামনে গিয়ে কি বলে বোর্ড, আইস স্কুটারও আছে, আইস বোর্ড যেটাকে বলে ওটাও আছে, প্লাস স্কেটিংও আছে। তো আমি দেখি কি করা যায়, স্টেচিং না কি বলে ভাই যেটাতে করে আমরা এলাম, ওটা তো করবো না ভাই, ওটা পুরো ঠগা মাল, ঠিক আছে, ওটাতে ছাপবে না। তোমরা যদি কাশ্মীর আসো ওখান থেকে ওই গন্ডোলা পর্যন্ত হেঁটেই চলে আসবে, ওখানে আসবে না, ওটাতে ছাপবে। যাওয়া যাক সামনে দেখি স্কুটার ওগেরা আছে কি, তারপর স্কেটিং আছে কি। চলো তো এখন আমরা আছি ফার্স্ট ফেজেতে, যেখানে আমরা ল্যাপকাতে ল্যাপকাতে যাচ্ছি, আর এবার আমরা স্কেটিং করবো। মজা ভাই এই যে এই জিনিসগুলো করবো আমরা, দেখতে পাচ্ছ সেই মজা লাগবে, আমি আর পান্ডুরঙ্গা করবো, কারণ দিদি আমি তো করবে না, আর হাঁটতে বিশাল কষ্ট হচ্ছে ভাই এখানে। তো আমরা এখন ভেবেছিলাম স্কি করবো, কিন্তু তাতানের হচ্ছে একটুখানি সাফোকেশন, মানে এখানে গাছপালা তো কম, তাই জন্য একটুখানি দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা খুব ফাঁকা ফাঁকা, তো এখানে নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য আমরা একদম তলায় চলে যাবো, কিন্তু স্কি আর করবো না। স্কি দেখি তলায় গিয়ে করতে পারি, তলায় আছে অনেক, দেখে আমি বেশি দাম বলে ফেলেছিলাম ভাই 1,000 টাকা, আর ওখানে 500 টাকার মধ্যে রেডি হয়ে গেছিলো, তো দেখি তলায় গিয়ে কত বলে, তলায় গিয়ে করতে পারি, নয়তো ডাইরেক্ট আমরা সোজা হোটেলে দিয়ে যাবো। চলো তো এখন আমরা তলায় চলে এসেছি, আর আমরা যাচ্ছি হচ্ছে আপাতত সামনে আমাদের কোনো একটা মানে ভিজিটিং পয়েন্ট আছে, ছোটো ছোটো আমার গ্লাভস কোথায় গেল, ওই গ্লাভস। আর হ্যাঁ, এই যে আমি পুরো কাশ্মীর ট্রিপটা করেছিলাম সেটা করেছিলাম হচ্ছে আমি ট্যুর স্পিকার্সদের কাছ থেকে, কারণ এদের যে প্রাইসটা ছিল সেটা আমার কাছে খুব রিজনেবল লেগেছিল। এদের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, যদি তোমাদের মনে হয় তোমরা কাশ্মীর যেতে চাও তাহলে এদের সাথে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে বলে দিই, এটা কোনো পেড প্রমোশন না। ভিজিটিং পয়েন্ট আছে ছোট ছোট, যেগুলো হচ্ছে একটা হচ্ছে যেমন ধরে নাও গলফ কোর্স আছে, তারপর আবার মন্দির আছে, ওইগুলোতে যাচ্ছি আপাতত ছোট ছোট। আর রাস্তাটা দেখো কতটা ভাই, আকাশটা ক্লিয়ার হয়েছে আপাতত, সকাল থেকে মেঘলাই ছিল, মাঝে আবার রোদ উঠলো, আবার খুব মেঘলা, আবার এরকম হচ্ছে। চলো আপাতত যাই হচ্ছে আমরা সামনে। তো আমরা এসেছিলাম এখন অনেকটা দূরে হেঁটে হেঁটে, হাঁটতে হাঁটতে এসে আমরা কি দেখতে পেলাম, দেখবে 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 কি দেখলাম, এই দেখো গাইস হেলিকপ্টার, হেলিকপ্টার সেই লাগছে, পেছনে ভিউটাও ঠিক আছে। চলো হেলিকপ্টার তো দেখে নিলাম, এবার আমাদের ওই ওই জায়গাটা দেখছো, ওইখান থেকে আমাদের স্লেচিং দেবে, মানে স্লেচিং বলতে ওই যে গরম মালগুলো ওগুলো ছাড়বে। তো চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের ওই দিকে, আর তারপর ওখান থেকে আমরা গিয়ে স্লেচিং এ করে মস্ত সুই করে তলা নিয়ে যাবো। স্কেটিং এর ব্যাপারটা দেখি আপাতত, স্কেটিং এ ভাই এনার্জি নেই বডিতে স্কেটিং করার মতো। আমরা এখন যাচ্ছি সোজা বরফে করে হাঁটতে হাঁটতে ভাই, বরফই বরফ দেখে, এবার তো বরফ দেখে কেমন একটা লাগছে আমার। দিদি আমাদের সব সময় পড়েই যাচ্ছে, ধপ ধূপ ধপ ধূপ হয়েই যাচ্ছে, আর সামনে দেখো তাতোকে বসিয়ে দিয়েছে, ওই তাতোকে বসিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি আমাদের স্লেচিং এর কাছে হাঁটতে হাঁটতে। হ্যাঁ আমরা কিন্তু বেশি পড়িনি, আমরা জাস্ট নিজে ইচ্ছা করে শুয়েছি, কিন্তু দিদিকে ধাপাক এরম হচ্ছে খালি গিয়ে গিয়ে। তো চলো এবার সামনে গিয়ে ওখান থেকে মাস্ট রাইড একটা হবে সুন্দর। চলো এখানে আমি করছিলাম হচ্ছে স্কেটিং, আমি আর পান্ডুরঙ্গা দুজনেই করছিলাম, কারণ এটা আমার স্বপ্ন ছিল স্কেটিং করা, কারণ স্নো আমি প্রথমবার দেখেছিলাম আর স্কেটিং আমি প্রথমবার করেছিলাম। আর বিশ্বাস করো যদি তোমার মনে হয় যে এটা খুব ইজি, সেরকম না ভাই, কমসে কম তুমি 4-5 বার প্র্যাকটিস করার পর তুমি আরামসে চালাতে পারবে, কিন্তু প্রথমবারে তো তুমি 3-4 বার পড়বে। তোমরা এখন দেখলে আমরা স্কেটিং করছিলাম আমি আর পান্ডুরঙ্গা, ভাই ঠিকঠাকই করেছি, আমি 3-4 বার পড়ে গেছি অলরেডি, ঠিক আছে, নেক্সট টাইম আসলে আরো ভালোভাবে করবো, কারণ প্র্যাকটিস করে নিয়েছি একটুখানি, লাস্টের দিকে ভালোই করছিলাম, মানে প্রো তো একটু ভালো করবো। তো আমরা পৌঁছে গেছি আমাদের একদম যেখান থেকে সব শুরু হয়েছিল ফার্স্ট ইয়ার, তোমরা সামনের ভিউটা দেখো, ওই দেখো ভাই বুঝতে পারছো ক্লাউডি ক্লাউড, আর এটা হচ্ছে ওই মন্দির একটা, এই মন্দিরটাতে একটা গান শুট হয়েছিল। চলো আপাতত এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, মানে হোটেলে যাওয়ার পালা, আর আমাকে সারা ব্লগে তোমরা আজকে দেখবেন দেখলে বলো বাঁকা শাড়ি, ঠিক আছে। চলো সামনে রয়েছে বরফ ভাই, কাশ্মীর একবার চলে আসো তোমরা, মজা লাগবে তোমাদের কাশ্মীর এসে, মানে কোনো জায়গা ভালো লাগবে না কাশ্মীর আসলে। আমি এতদিন অনেক জায়গায় গেছি, বাট আমার সব থেকে বেস্ট কাশ্মীর লাগলো ভাই, তাও তো এটা গুলমার্গ, কালকে সোনমার্গ বলে আরো ভালো, সোনমার্গে দেখা যাবে কি হয়। চলো যাওয়া যাক গাড়ির দিকে। তো এখান থেকে আমরা করে দিলাম হচ্ছে গুলমার্গকে বাই বাই, কারণ আমরা এখানকার লাস্ট মুহূর্ত এনজয় করছিলাম, আবার জানি না কত বছর বাদে আসবো, কিন্তু এই দৃশ্যটা আমার মনে একেবারে বসে রয়েছে, কারণ এই জায়গাটা গুলমার্গটা পৃথিবীর সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা, কারণ তুমি যত দূরই তাকাও তত দূরই শুধু বরফ আর বরফের পাহাড়, আর তার মাঝে রয়েছে হচ্ছে লম্বা লম্বা গাছ যেগুলো সবুজ হয়ে রয়েছে। তো এই ভিউটা এনজয় করতে করতে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে আমাদের হোটেলের জন্য। হয়ে গেছে আমাদের পুরো গুলমার্গ ঘোরা, এবার গাড়িও চলে এসেছে, গাড়িতে চাপবো তারপর চলে যাবো সোজা আমাদের হোটেলে। কিন্তু সামনে দেখো এখন কি সুন্দর রোদ বেরিয়েছে ভাই, ওই দেখো সূর্য এদিকে এদিকে, পুরো ভাই ভিউ মস্ত রয়েছে। চলো এবার যাওয়া যাক হচ্ছে আমাদের হোটেলেতে, কিন্তু তারাই খেতে হবে কারণ আমরা খাইনি কিছু না। এখন কটা বাজে তাও জানি না ভাই, বিকেল হয়ে গেছে এটুকু আমি বুঝতে পারছি, মানে বিকেলের, কারণ এখানে দেখো রাত হয় ঠিক 7টা নাগাদ, 7টা নাগাদ সূর্য ডুববে, কিন্তু তার আগে তুমি বুঝতে পারবে না কটা বাজছে, তাই জন্য আপাতত চলো
চলো আমরা যাই হচ্ছে হোটেলেতে। আর টাইম এখন হচ্ছে মোটামুটি ধরো 4:30-5 মতো হচ্ছে এখন, তো খেতে হবে আমাদেরকে, চলো আমি যাই। তো পেটে খিদে নিয়ে গুলমার্গে আমি লাস্ট টাইমের জন্য বাই বাই করে দিলাম, কারণ আবার গুলমার্গ আমি কবে আসবো কোনো ঠিক নেই। তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি খেতে, আর আমার এত হাই উঠেছে গাড়িতে কারণ অক্সিজেনের অভাব হচ্ছে। আমারও পেছন পুরো ভিজে, পেছন দিকে পুরো ভিজে রয়েছে আমার। সামনে দেখো, ও লেটস গো গাইস, সেই ভিউ আসছে, আর ওদিকে স্নো দেখো সামনে। তো চলো এবার গিয়ে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর যাওয়া যাবে, বাট একটু জল খেতে হবে কারণ জলের অভাব হচ্ছে। চলো যাওয়া যাক, কিন্তু সামনের ভিউটা আমার হেভি লাগছে ভাই, দেখো সূর্য শুধু আর বাকি দিকে ক্লাউড। চলো যাওয়া যাক, তাই না তাতো? তাতোর পায়ের মোজা দেখো, ও তা তোকে দেখো। তো চলো যাওয়া যাক এবার সোজা রেস্টুরেন্টের ভেতরে, যেখানে আমরা খেতে দাঁড়িয়েছি এটা হচ্ছে রেস্টুরেন্টটা। তো চলো যাওয়া যাক এবার, মস্ত খেয়ে দিয়ে বাইরে আসি। আমাদের এখানে লোকেরা ভেজ বিরিয়ানিও খায়, যার মধ্যে কপিও থাকে, কড়াইশুটিও থাকে। আমি প্রথমবার দেখলাম বিরিয়ানির মধ্যে কপি আর কড়াইশুটি। তো আমাদের খাওয়া দাওয়া এবার ডান, এবার আমরা যাবো হচ্ছে সোজা হোটেলে। আর তোমরা সামনে দেখো, এবার এবার সন্ধ্যে হচ্ছে আস্তে আস্তে, কিন্তু তোমরা ভাবো এখন কটা বাজে, তোমরা গেস করো এখন কটা বাজে। আমি তোমাদের একটা টাইম বলবো, তোমরা গেস করলে, এবার আমি তোমাকে বলছি এখন বাজে পুরো 6টা, মানে 6টা বাজতে যাচ্ছে, 10 মিনিট বাকি আছে। সামনে ভিউ দেখো ভাই, পুরো মজাদার একদম ভিউ, ও লেটস গো। চলো এবার যাওয়া যাক হোটেল। শুধু পেছনে স্নো আছে, তোমরা দেখতে পাবে না এখান থেকে, আমার নর্মাল চোখে দেখতে পাচ্ছি আমি, ক্যামেরাতে ধরা পড়বে না, ওইখানে স্নো আছে, তোমরা দেখতে পাবে। দাঁড়াও এক মিনিট, তোমাদের জুম করে দেখাই, ওখানে ক্যামেরাতে দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো ভাই, পুরো স্নো হি স্নো, এটাই বলছি আমি। এটা ক্যামেরাতে নর্মালি দেখা যায় না, বাট এই দেখো এখান থেকে তোমরা হয়তো খেয়াল করতে পারবে না, বাট আমি তো দেখতে পাচ্ছি ভাই পুরো পরিষ্কার। তো তোমরা দেখেছিলে লাস্ট টাইম আমরা এসেছিলাম হচ্ছে লালচক মার্কেটে। তো লালচক মার্কেটে আসার পর আমি কিনেছি একটা এই যে হলুদ রঙের একটা জ্যাকেট, যেটা তোমরা দেখতে পাবে এর নেক্সট ব্লগে পরের দিন, যেটা আমি পরবো হচ্ছে শ্রীনগরেতে, শ্রীনগরেতে পরবো, ইয়েস শ্রীনগর, ওই সোনমার্গে। একই হলো ব্যাপারটা, সোনমার্গে পড়বো ভাবছি, কিন্তু ঠান্ডা লাগবে ভাই। কালকে যাবো হচ্ছে সোনমার্গ, তারপর ওখান থেকে এসে আবার হাউস বোটের প্ল্যান আছে। তো চলো আজকে ব্লগটা এতটাই, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে, সি ইউ ইন দ্য নেক্সট।